বিশ্ব পরিবেশ দিবস আজ। নানাভাবে ধ্বংস হচ্ছে পরিবেশ। বরগুনায় জনবসতি এলাকা অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির চুল্লিতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এসব চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মন সামাজিক ও সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল। এসব চুল্লির মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি নয় স্থানীয়রা। পরিবেশকর্মীদের দাবি, বন বিভাগ ও চোরা কারবারিদের যোগ সাজসে উজাড় হচ্ছে সংরক্ষিত ও প্রাকৃতিক বনের গাছ। বিশেষজ্ঞরা বলছেন, বনের কাঠ এভাবে উজাড় হতে থাকলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে পরিবেশ। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন। বলেশ্বর নদীর ওপারে সুন্দরবন, এপারে বরগুনার পাথরঘাটার দক্ষিণ কাঁঠালতলী গ্রাম। এই গ্রামে আটটি মাটির চুল্লিতে এভাবেই সামাজিক ও সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। রেন্ডি, চাম্বল, মেহগনি, তারপর করমজা, এই তো বাজে কাঠ সামাজিক। এই চুল্লির মালিক কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হাওলাদার 15 বছরের বেশি সময় ধরে কাঠ পোড়াচ্ছেন। তার দাবি, সবকিছুই জানেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি যদি স্যার আপনি যদি ডিস্টার্ব না করেন, না আমার যদি উপরে চাপটা পাশে আমার কোনো ফার্দার দায়িত্ব হইবে, ডিস্টার্বও করতে হইবে। আমি কিন্তু স্যার ঠিক আছে, আপনি আমার একটু জানাইয়েন ভাই। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি আসলে বিরতি থাকেন। রায়হানপুর ইউনিয়নের মাদারতলী, বরগুনা সদরের আজগরকাঠি গ্রামে একইভাবে জনবসতি এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে ধ্বংস করছে বনায়ন। এই কাঠ তো গ্রামগঞ্জ থেকে আর কি, যারা গাছ কাটে ওদের থেকে লাকড়ি কিনে নেয়। একেবারে এমন একটা নির্দিষ্ট কানায় তাতে কোনো সমস্যা নাই। এদিকে পরিবেশের এমন বিপর্যয়ের পাশাপাশি কাঠ পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এসব এলাকার বাসিন্দারা। তবে প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না তারা। পরিবেশকর্মীরা বলছেন, কাঠ চোরা কারবারিদের সাথে বন বিভাগের যোগসাজশে বনায়ন ধ্বংস করার মহোৎসব চলছে গোটা উপকূল জুড়ে। আমাদের জীবনের চেয়ে তো আর মানুষের উপর কাঁচা টার ব্যবসা তো আমরা করতে দিব না। একদিকে যেমন বন উজাড় হচ্ছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বরাবরই দেখছি যে বন বিভাগ কিন্তু উদাসীন এবং তাদের উদাসীনতার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বন রক্ষা করতে না পারলে কমবে অক্সিজেনের পরিমাণ, বৃদ্ধি পাবে তাপমাত্রা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পড়বে জীব বৈচিত্র্য। মানুষকে টিকে রাখার জন্য, তাদের বাসস্থান ঠিক রাখার জন্য অবশ্যই বনাঞ্চলে বিরাট গুরুত্ব আছে। এদিকে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বন বিভাগ, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যে সমস্ত স্পটগুলো আছে সবগুলো স্পটই কিন্তু আমরা গুড়িয়ে দিতে চাই, যাতে কোথাও যাতে এই ধরনের অবৈধভাবে কেউ কোনো কর্মকাণ্ড করার সুযোগ না পায়। বছরে কি পরিমাণ সামাজিক ও সংরক্ষিত বনায়ন ধ্বংস হচ্ছে তার সঠিক কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। সুমন শিকদার, নিউজ 24, বরগুনা।